একটা গল্পের মাধ্যমে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি গল্পটা হচ্ছে জ্যাক মা যিনি আলিবাবার প্রতিষ্ঠাতা তার সম্পর্কে কিছু তথ্য তোমরা জেনে নাও বিষয়টি কেমন যে তিনি কলেজে ভর্তি হতে চেয়েছিল তিনবার ভর্তি পরীক্ষায় ফেল করেছে অর্থাৎ পরীক্ষা দিয়েছে সে ভর্তির সুযোগ পায়নি চতুর্থবার তিনি গিয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে বা এবং ভর্তি হয়েছে চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হয়েছে পুলিশে দশজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে নয় জনের চাকরি হয়েছে শুধুমাত্র একজনের চাকরি না তার নাম হচ্ছে অর্থাৎ জন পরীক্ষা দিয়েছে নয় জনের চাকরি হয়েছে একজন বাদ গেছে মানে বুঝো তিনি কিন্তু জনের মধ্যে ছাড়া জনের চাকরি হয় অর্থাৎ মানে কেপসিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিলো চব্বিশ জন তার মধ্যে জ্যাক মা বাদে বাকি তেইশ জনের চাকরি হয়ে যায় হার্ভার্ডে দশ বার চেষ্টা করে তিনি সূর্য পাননি ভর্তির বুঝতে পারছো সেই ব্যক্তি এখন পৃথিবীর সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান আলীবাবার প্রতিষ্ঠাতা বা তিনি সেখানে সবকিছু সো বিষয়টা ঠিক এমনই তোমাদের আগামী কয়েকদিনের মধ্যে রেজাল্ট হাতে পাবা পরীক্ষা পড়াশোনা রেজাল্ট এই বিষয়গুলো খুব কানেক্টেড সমাজে বিষয়গুলো খুব দাম দেয় কিন্তু যখন তুমি তোমার জীবনে সাকসেসফুল হবা তখন এই বিষয়গুলো দাম দিবে না তুমি আজকে থেকে দশ বছর পরে কত টাকা চাকরি করেছো কত টাকা ইনকাম করো তুমি কোন পোস্টে চাকরি করো এইটা কিন্তু ইম্পর্টেন্ট তুমি দিনে কত টাকা ইনকাম করো মাসে কত টাকা স্যালারি পাও এটা ইম্পর্টেন্ট তুমি এসএসসিতে এ প্লাস পেয়েছো কিনা এর জন্য কিন্তু তোমার কোনো কিছু যায় আসবে না মূল কথাটা হচ্ছে তোমার ভবিষ্যৎ হ্যাঁ এসএসসিতে ভালো ফলাফল করলে তোমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে সহজ হয় কিন্তু এখানে খারাপ ফলাফল করলে জীবনটা যে এখানেই থেমে যাবে বিষয়টা কিন্তু এমন না যারা আজকে রেজাল্ট খারাপ করেছে তারা কিন্তু পৃথিবী রোমেন্ট করছে তারা পৃথিবীটা কন্ট্রোল করছে আজকে আমরা আমেরিকান প্রেসিডেন্টের দেখি বা আমরা রাশিয়ার প্রেসিডেন্ট যারা বাংলাদেশের প্রেসিডেন্টের কথা বলো না কেন কয়জন ক্লাসের টপার ছিল বা যারা বর্তমানে বাংলাদেশকে চালাচ্ছে কয়জন রাজনীতিবিদ কয়জন সচিব টপার ছিল মূল কথা হচ্ছে ক্লাসের টপার হওয়াটা জরুরি না ক্লাসে টপার হলে ভালো রেজাল্ট করলে দায়িত্ব বাড়ে সবার এক্সপেকটেশন বাড়ে পরবর্তীতে সেগুলো কন্টিনিউ করতে অনেক টাফ হয়ে যেতে পারে কিন্তু এখানে যারা সফল হয়েছে তারা কিন্তু অনেক পিছন থেকে এসেও সফল হয়েছে আমি সবার গল্প পড়ছিলাম এখানে লিঙ্কং তারপর হচ্ছে আইনস্ট্যান এখানে বিল গেটস বিল গেটসের গল্পগুলো দেখছিলাম তিনি কতবার ফেল হয়ে দেন তিনি মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন সো আমার কথা হচ্ছে যে তোমাদের যদি রেজাল্ট খারাপও হয় মন খারাপ করবে না চেষ্টা করেছ হয় না রেজাল্ট জাস্ট তিন ঘন্টার মূল্যায়ন কারণ তিন ঘন্টা হতে পারে তুমি যে শিক্ষক খাতা দেখেছে সে হয়তো বয়সীদের ঝগড়া করেও খাতা দেখতে পারে তোমার রেজাল্টের জন্য খারাপ হতে পারে তোমার সাথে রাগ করে অনেক কঠিন কঠিন হয়তো বা পেপার দেখেছে অনেক কঠিন করে তুমি হয়তো অন্যকে হয়তো খুব সহজ করে দেখেছে কিন্তু ওই শিক্ষক পেপার কঠিন করে দেখেছে দিন দিন শেষে তোমার রেজাল্ট খারাপ সেক্ষেত্রে একটা রেজাল্টের পিছনে অনেক কিছু ঘটতে পারে কিন্তু এর জন্য কখনো আমরা যে দেখি যে ভুলভাল ডিসিশন নেয় অনেকে এটা ওটা করে সুইসাইড করে এটা করে এগুলো খুবই বাজে একটা বিষয় এগুলোর মধ্যে যাওয়া যাবে না একটা কথা সবসময় জন্য মাথায় রাখবা যে রেজাল্ট একটা যে তিন ঘন্টার মূল্যায়ন বা সর্বোচ্চ এক বছর বা দুই বছরের মূল্যায়ন বাট তোমার ফিউচার অন্য কোথাও হতে পারে সো রেজাল্ট ভালো হইলে তো আলহামদুলিল্লাহ ভালো যদি ভালো না হয় রেজাল্ট যদি খারাপ হয় প্রত্যাশার বাইরে যদি যায় হয়তো পরিবার পরিজন সমাজ তোমাদেরকে দুই দিন কথা শোনাবে বাট দশ বছর পরে যখন তুমি তোমার লাইফে সাকসেসফুল হবা তুমি যখন স্ট্রাগল করে সাকসেসফুল হবা তখন মানুষ তোমার এগুলো সব ভুলে যাবে সিম্পল বিষয় মানুষ বর্তমানে পড়ে থাকে যখন তুমি লাখ লাখ টাকা ইনকাম করবা যখন নিজেকে প্রতিষ্ঠিত করবা যখন এটা ব্যবসা বাণিজ্য করবা তখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে না এই তোমার এসএসসি না তুমি ফেল করছিলে এই কথাটা কেউ বলবে না এটা তো সাময়িকভাবে কিছুদিনের জন্য হয়তো তোমাকে বলতে পারে এবং এই যে কিছুদিনের জন্য যেটা বলতে পারে এটা তোমাকে পরিবর্তন করতে হবে স্ট্রাগল করে হয়তো বা অন্য কোনো জায়গায় গিয়ে তোমাকে পরিশ্রম করে তোমাকে এই জিনিসটা পরিবর্তন করতে হবে সো রেজাল্ট খারাপ হওয়া রেজাল্ট ভালো হওয়া এই বিষয়গুলো ঠিক আছে পড়াশোনা করেছো রেজাল্ট ভালো হওয়ার প্রত্যাশা করতেই পারো কিন্তু এখানে তোমার হাতে তো কোনো কিছু নাই তোমায় তুমি চেষ্টা করেছো না হলে সেখানে কিছু করার থাকবে না এই হচ্ছে বিষয় আমি আবারও বলছি রেজাল্ট খারাপ হলে কখনোই ভুল ভুল ডিসিশনের মধ্যে না তুমি চেষ্টা করেছ এই জন্য তোমাকে অনেক অনেক মানে নিজের জায়গা থেকে থাকতে হবে হ্যাঁ আমি চেষ্টা করেছি পারি না তো কী হয়েছে সামনে এবার আবার ট্রাই করবো আমার ফিউচার হয়তো পড়াশোনা নেই বাট আমার ফিউচার হয়তো ব্যবসায় আছে নয়তো আমার ফিউচার অন্য কোথাও আছে আমি হয়তো বা এই পড়াশোনা করলে হয়তো আমি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবো ফিউচারে গিয়ে হয়তো আমি একটা কোম্পানিতে ছোটো চাকরি করতে পারবো কিন্তু যদি পড়াশোনা না করি যদি আমি অন্য লাইনে চলে যাই অন্য কোনো কিছু শিখি হয়তো মাসে আমি দু লাখ টাকা ইনকাম করতে পারবো আবার যারা পড়াশোনা এখন করেছো যারা ভালো ফলাফল করেছো তারা কিন্তু ভাই এমন না যে কোনো পাপ করে ফেলেছ তুমি তোমার সাকসেসফুল তোমার তোমার লাইফটা সহজ হবে প্রচলিত নিয়মে তোমার লাইফটা সহজ হবে ব্যাস এইটুকুই তো এই ক্ষেত্রে একটা কথা বলবো একটু মাথা ঠান্ডা রাখে বিষয়গুলো সম্পর্কে ভেবে দেখো বর্তমান দুনিয়াটা কি চায় বর্তমান দুনিয়াটা যেভাবে চায় সেভাবে চলাফেরা করার চেষ্টা করো আর রেজাল্ট বাবা মা সবাইকে একটু বোঝাও লাগলে ভিডিওটা দেখাও যে পৃথিবীতে সাকসেসফুল হইতে হলে দুনিয়াতে সাকসেসফুল হইতে হলে জরুরি না যে তোমাকে প্লাস পেতে হবে ভালো ফল ফল করতে হবে পাশ করতেই হবে তুমি তোমার যে কোনো জায়গা থেকে চেষ্টা করে যেতে পারো একদম তোমারই যদি কিছু না হয় তাহলে তুমি তোমার যেটা মানে নিজে করতে ইচ্ছে সেটা করে দেন তুমি চেষ্টা করো দেখো সবার জীবনে সবাই তো আর ওই তোমার টপার হয় না সিম্পল বিষয় ক্লাসে একজনই টপার হয় বাকিরা কি পুরো জীবনটা কি ধ্বংস হয়ে যাবে বিষয়টা এমন না যাক অনেক কথাবার্তা বললাম আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলাম তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে স্টাডি ফেসবুক পেজ ইনবক্স করে আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে হাফেজ